সাপ্তাহিক ছুটির দিনে কমেছে সব ধরনের চাল ও ডালের দাম, তবে বেড়েছে খোলা আটা, চিনি, আমদানি করা আদা, মাছ ও সবজির দাম। আর আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগির মাংস। নিত্যপণ্যের চড়া বাজারে ক্ষুব্ধ ক্রেতা বলছেন, বাজার খরচে বাড়তি ব্যয় মেটাতে সঞ্চয় চলে যাচ্ছে তাদের। পাইকারি পর্যায়ে অপরিবর্তিত থাকলেও খুচরা পর্যায়ে এ সপ্তাহে কমেছে সব ধরনের চালের দাম। বিক্রেতারা বলছেন, মোটা ও চিকন চাল প্রকারভেদে কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। মোটা চাল আগে ছিল 50 টাকা 55 টাকা, এখন 48 টাকা 50 টাকা। চিকন চালটা আগে ছিল 70-72 টাকা, এখন 68-70 টাকা। আমার মনে হয় চালের দাম কিছুটা কমছে। কমেছে মসুর ডালের দামও, তবে বেড়েছে খোলা আটা, চিনির মূল্য। অপরিবর্তিত সব ধরনের ভোজ্য তেলের দর, এখনও বাড়তি ডিমের দাম। বিক্রেতারা বলছেন, 2 সপ্তাহ ধরেই বেড়েছে ডিমের দাম। 2 সপ্তাহ ধরে ভালো বিক্রি করতে আছে, 48 টাকা বিক্রি করতে আছে। খোলা আটা যেটা, ওটা বস্তায় 100 টাকা বাড়ছে কেজিতে 2 টাকা। চড়া মুরগির মাংসের দাম, বাজারে ইলিশ সরবরাহ বেশি থাকলেও কমেনি দাম। ক্রেতারা বলছেন, সব ধরনের মাছের দরই বেশি। ইলিশ মাছ প্রায় 1600 টাকা কেজি, যেগুলো 1 কেজির উপরে সেগুলো চাচ্ছে, 1 কেজির কাছাকাছি যেগুলো 1200 টাকা কেজি চাচ্ছে। বলে 180-170 টাকা এভাবে বেশি, আর পাকিস্তানি হলে 300 টাকা। পটল ও ঢেঁড়সের দাম কেজিতে 10 টাকা বেড়েছে, বেশিরভাগ সবজির দাম কেজিতে 50 টাকার বেশি, শুধু মূলা ও কাঁচা পেঁপের দাম 20 টাকার মধ্যে। তরি তরকারি যা দেখলাম 50-60 টাকা নিচে কোনো তরকারি নাই। 10 টাকা বেশি আছে পটলের দাম, কারণ গত সপ্তাহে আমি আসছি তখন ছিল 48 টাকা কেজি। সাধারণ মানুষ যারা, হেরা তো ভুগতেছি, কিন্তু যারা উপরে লেভেলে তারা তো চিন্তা নাই। আমাদের যা কষ্ট কষ্ট করে যাচ্ছে আমরা, মাল শর্ট, এই জন্য দাম 10 টাকা বাড়ছে। এটা সীমিত সময়ের জন্য, 15-20 দিন পরে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। নিত্যপণ্যের চড়া বাজার নিয়ে ক্রেতারা বলছেন, আয় না বাড়লেও ব্যয় বাড়ায়, পারিবারিক সঞ্চয় আর থাকছে না। মেহের মণি, DBC News, ঢাকা।